আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এই কিরা। সেই জোশে আরো যেরকম বামফ্রন্টের সঙ্গে বিরোধিতা বামফ্রন্টের বিরোধিতার সঙ্গে লড়াই বিজেপি সরকারের যে বিভিন্ন মানুষের বিরুদ্ধে যে প্রকল্প আসছে তার সঙ্গে লড়বেন, আর এই যে আমাদের যে বাংলার গর্ব মমতা যে প্রচারে আসছেন ওটার সঙ্গে ওনারা নেমে নিক সঙ্গে হাত করবেন, আর আগামী দিনে দিদির হারও হাত শক্ত করবেন। এই বিষয়টা এখানে আজকের দিনে কোনো এমনি বস্তুদ্বন্দ্ব নেই, এখানে যে পার্টি অফিসের যে জন্য যে ঝামেলা ছিল ওটাও মিটে গেছে, অনেক একটাই পার্টি অফিস আছে, আর যে লোকের যে চাহিদা আছে সেভাবে আমরা কাজ করব। যারাই বিগত দিনে যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করবার চেষ্টা করেছে এখানে অসাফল্য আছে, এখানে যে যারা এসেছিলেন তারা পুরনো দিনে যে কর্মী ছিলেন যারা তৃণমূলকে অনেক ভালোবাসেন, যে কোনো কারণে হয়তো কিছু লোক বয়সের জন্য কিছু লোক কিছুর যে একটা সম্মানের জন্যে যে একটুকু সম্মান যে দরকার ছিল আজকে ওনারা যে দেখলেন যে দিদি ওনাদের সম্মানিত করেছে এই সম্মেলন করে, স্পেশালি যে ওনাদের জন্য একটা সম্মেলন রেখেছিলেন ওটা অনেক ওনারা গর্বিত আর আনন্দিত, সেই জন্য ওনারা যে একটা ওনাদের যে সম্মান আমি যে ওনার কথা বললেন ওনাদের আসল সম্মান যখন ও যদি এই বিধানসভাটা ওনারা জয় করতে পারলে ও তৃণমূলের প্রত্যেকটা কর্মী হোক নতুন হোক কি আদি হোক ওটা একটাই সম্মান যদি ওনারা জয় করতে পারেন, যদি জয় না হলে তাহলে আমরা সেই দুর্ভোগ্যে থাকব। দেখুন যারা দলে আছে যারা পদে আছে একটা সিস্টেমে করানো হয়েছে, এটা দলের নির্দেশে হিসাবে একটা কেউ দলে আছে কিংবা দলের নেই, দল নিশ্চয়ই এটা চিন্তা ভাবনা করবে কি আগামী দিন কাকে দলের সামনে চেহারা করে নিয়ে কীরকম কাজ করতে হবে, সেটা নিশ্চয়ই দলের কোনো একটা চিন্তাভাবনা আছে। জল আপনারা দেখুন যেরকম আমাদের একটা কর্মসূচি শুরু হয়েছে যে জনগণের কাছে যে পৌঁছানো বার্তাটা পৌঁছানো, যে একটা দল দেখেছে ওনাদের যে কাজের বার্তাটা কোনোরকম পৌঁছাতে পারছেন না তার আমার যে একটা ফল আমরা পেয়েছি বিগত পঞ্চায়েত বলুন কিংবা লোকসভা বলুন, এটা একটা ফল তো আমরা সবাই জানি কি দিদির অত উন্নয়ন কাজ পরে আমরা একটা মানে হারের চেহারা দেখতে হয়েছে, এই জিনিসটা দল নিশ্চয়ই একটা জায়গায় দেখেছেন তারও একটা চিন্তা ভাবনা করছেন কি আমাকে আগামী দিনে কীরকম আমরা আরও ভালোভাবে দলটাকে শক্তিশালী করতে পারি। এই যে দুটা যে কথা হচ্ছে যে একটা নতুন দল কংগ্রেস থেকে এসেছে কিংবা তৃণমূল আদি কংগ্রেস থেকে যদি এসেছে তো ওরা তো গ্রহণ করে তো আজ প্রায় 10-11 বছর হয়ে গেছে, ওটা কি নতুন বলা যায়? কিন্তু ওইটাও দেখতে হবে কি
দল, যেরকম প্রত্যেকটা মানুষ যারা এখানে কাজ করছেন, আদি হোক কি পুরানো হোক, নতুন হোক, নতুন যাক বলা যায় না, কিন্তু কিন্তু ওনাদের সবাইকে সম্মানের চোখে মাথায় রাখতে হবে, চোখে দেখতে হবে। এখানে কোনো ভেদভাব করা উচিত নয় কি কাকে আপনি দেখুন কার সঙ্গে আছে কার সঙ্গে নেই। যে দলকে জিতাতে পারবে, যে দলের জন্য সবসময় পরিশ্রম করতে পারবে, তাদেরকে আমি আগিয়ে নিয়ে আসা উচিত। নিশ্চয় ওনারা এখানে সম্মান পেয়ে আজকে অনেক আনন্দিত, ওনারা এখানে শপথ নিয়ে গেলেন যে ওনারা আগামী দিনে আমাদের দলকে আরো হাত শক্ত করবেন, মানে আগের মধ্যে কাজ করবে, হ্যাঁ দলের মধ্যে কাজ করবে। কম্পিউটার্স মানে ডালমিয়া কম্পিউটার্স, পুরুলিয়া শহরের বৃহত্তম এবং বিশ্বস্ত কম্পিউটার শোরুম ডালমিয়া কম্পিউটার্সে পাচ্ছেন ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার্স, সিসিটিভি ক্যামেরা, ইনভার্টার অ্যান্ড ব্যাটারিজ। সাথে থাকছে ল্যাপটপ রিপেয়ারিং এবং মোবাইল রিপেয়ারিংয়ের সুবিধা। তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন ডালমিয়া কম্পিউটার্স, নিয়ার HDFC ব্যাংক, রাঁচি রোড, পুরুলিয়া। বিস্তর জানতে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে 9734290001 অর 8145290001। লগ অন করুন www.dalmiacomputers.com।